এই রোদের মতো আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার সঙ্গে আজকে আছেন দু প্রজন্মের দুজন মানুষ, তবে একজনকে নিয়ে যদি বলতে হয় সেই মানুষটি আসলে আদ্যপ্রান্ত শিল্পের মানুষ, সুরের মানুষ, সঙ্গীতের মানুষ, এবং তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আমরা সবাই জানি যে প্রিন্স মাহমুদ এই নামটি বললে এটাই আসলে বোঝায়, কারণ সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেই শাখায় তার বিচরণ নেই এবং সফল বিচরণ নেই। একটু যদি পেছনে ফিরে তাকাই সেই 90-এর দশকে, তখন কিন্তু তিনি আসলে তার শক্তির সেই বহিঃপ্রকাশটা করেছেন অদ্ভুতভাবে। অবশ্যই আমার মতো যারা 90-তে জন্ম নিয়েছেন বা সেই 94-95 সালের দিকে কথা যদি বলি, 1994-95, সেই সময় শক্তি অ্যালবামের কথা নিশ্চয়ই সকলের মনে আছে, যে একই অ্যালবামে কিংবদন্তি আয়ুব বাচ্চু, জেমস, নকিব খান, আজম খান সহ আরও অনেককে তিনি এক করেছিলেন এবং সেই শক্তির বহিঃপ্রকাশ দেখিয়েছিলেন। আবার যদি জয় পরাজয়ের কথা বলি, সেখানে কিন্তু ব্যান্ড থেকে বেরিয়ে এসে একদম ভিন্ন প্যাটার্নে শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু থেকে শুরু করে আগুন সবাইকে নিয়ে আরেকটা ভিন্ন দুর্দান্ত একটি অ্যালবাম তিনি প্রকাশ করেছিলেন জয় পরাজয়। এবং তার সুর আসলে অ্যালবাম কিনতে গেলে তখন আমরা দেখতাম প্রিন্স মাহমুদের সুরে, এই কথাটুকুই কিন্তু যথেষ্ট ছিল। সেই মানুষটি আজকে আমার সঙ্গে আছেন এবং তার সঙ্গে আড্ডা দিতে হলে অনেকটা সময় প্রয়োজন, সেই সময়টুকু হয়তো আজকে আমার নেই। তবে আজকে তার বদৌলতে আমরা একজন নতুন এবং উদীয়মান তারকার সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে চাই, কারণ তিনি আজকে একা আসেননি এবং তার আবদারই ছিল আমি একা আসতে চাই না, আমার সঙ্গে আমি একজনকে নিয়ে আসতে চাই, যিনি ইতোমধ্যে ঈশ্বর গানটি গিয়ে সাড়া ফেলেছেন। এবং আপনারা সবাই জানেন যে কিং খান অভিনীত প্রিয়তমা মুক্তি পেয়েছে এবারের ঈদে, আর সেই সিনেমার ঈশ্বর টাইটেলের যে গানটি, সেই গানটি গেয়েছেন একজন তরুণ সঙ্গীত শিল্পী যার নাম হচ্ছে রিয়াদ, তিনি আছেন আজ আমাদের সঙ্গে। এবং চার দিনে যে গানটি আসলে 5.4 মিলিয়ন ভিউ হয়েছে এবং সেই গানটির সুর সঙ্গীত যিনি করেছেন আমাদের সবার ভালোবাসার প্রিন্স মাহমুদ, তিনি আছেন আজ আমাদের সঙ্গে এবং দুজনকে ওয়েলকাম করছি। কেমন আছেন? ঈদ মুবারক। ঈদের রেশ কিন্তু এখনো কাটে, একদম ঈদের মধ্যেই আছি, তার মধ্যে আবার গান, গানের একটা মানে গানের ভালো খবর সব মিলিয়ে আর কি, একদম এটা তো থাকতেই হবে। কিন্তু আমার শুরুতে একটু জানতে চাই আপনার কাছে যে তাকে কোথা থেকে আপনি খুঁজে পেলেন? তাকে ওকে প্রথম হচ্ছে ফেসবুকে মানে অ্যাড ছিল, ওখান থেকে একটু গান গায় ওটা দেখলাম, আর তারপরে জিশ্রী যে মেনলি এটা হলো মানে সামনে সামনে দেখাটা হলো ওখান থেকে, বেশ ও তো একদম মানে পেছনে লেগে মানে প্রথম দিন থেকে হয় না, ছেলে পেলে এই বয়সী ছেলে পেলে আমাকে দেখলেই অথবা পেছনে লেগে থাকে, ভাই আর কবে গান করবো কবে গান, মানে পরিচয়ের কয়েকদিন পরেই হয়তো বা একটু যদি ই দেওয়া হয় কিছুদিন পরেই এসে হয়তো বলতে থাকে। তো এইভাবে আর কি, কীভাবে জানে কী গান গাইতে চাইতে, ও আচ্ছা ভাইয়া কি ক্ষিপ্নৌকা গান করে দেন, ওই যে তাহসানার কর্নার যে আমার ক্ষিপ্নৌকা ড্রিম ছিল ছোটবেলা থেকে, একটা ড্রিম তার সাথে একটা কাজ করার, প্রিন্স ভাইয়ের সাথে একটা কাজ করার ড্রিমস, এটা আর কি সবসময় প্রিন্স ভাইকে আমি বারবার বলতাম যে ভাইয়া ভাই একটা গান করে দেন, একটা গান, একটা গান প্লিজ, একটা গান, অনেক রিকোয়েস্ট করছি ভাইকে। তো ফাইনালি মানে এমন একটি সিনেমায়, কিং খানের সিনেমা, এবং যে গানটি আসলে ইতোমধ্যে নো বুস্টিং, তারপরেও এত এত মানে মানুষ ভালোবেসেছে,